ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিকদার্স একাডেমি। সিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, শিক্ষা পৌরসভার পরে এবার দমকলে দুর্নীতির আগুন। হ্যাঁ বন্ধুরা, দমকলে প্রায় 2 কোটি টাকার কেলেঙ্কারি সামনে আসছে। বর্ধমান ও বীরভূম থেকে প্রায় 2 কোটি টাকা তুলেছেন হাওড়া গোলাবাড়ি পিলখানা ফায়ার স্টেশনের ইন্সপেক্টর, এমনই অভিযোগ সামনে আসছে। তবে একটি প্রশ্ন সবার মনেই উঠছে যে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে বিগত দিনগুলোতে, সমস্ত রিক্রুটমেন্টেই দুর্নীতি হয়েছে এমন আভাস কিন্তু সকলেই পেয়েছেন, তো এরপরে কি স্বাস্থ্য দপ্তর? হ্যাঁ বন্ধুরা, এরপরে কিন্তু স্বাস্থ্য দপ্তর আসার সম্ভাবনা প্রবল। তো শিক্ষা পৌরসভার পরে এবার দমকলে দুর্নীতির আগুন। এই যে দমকলে যে 2 কোটি টাকা তোলা হয়েছে, কার বিরুদ্ধে অভিযোগ এবং কি অভিযোগ, চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই। ফায়ার ব্রিগেড রিক্রুটমেন্ট, দমকলে দুর্নীতির আগুন, 2 জেলা থেকে 2 কোটি তোলার অভিযোগ ফায়ার ব্রিগেড অফিসারের বিরুদ্ধে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় এই মুহূর্তে রাজ্য পুরসভায় নিয়োগ নিয়েও প্রশ্নের মুখে শাসক দল। এরই মধ্যে এবার দমকল বিভাগে চাকরি বিক্রির অভিযোগ উঠল। দপ্তরের এক অফিসারের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। অভিযোগ, শুধু 2টি জেলা থেকেই প্রায় 2 কোটি টাকা তুলেছেন সুব্রত ভট্টাচার্য নামে ওই অফিসার। তার সঙ্গে নদিয়ার 63 বিধায়ক তাপস সাহার যোগাযোগেরও সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি তাপসের এজেন্ট বলেও মনে করা হচ্ছে। সুব্রত ভট্টাচার্য বর্তমানে হাওড়ার গোলাবাড়ি পিলখানা ফায়ার স্টেশনের ইন্সপেক্টর। অভিযোগ, তিনি দমকল বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে বর্ধমান বীরভূম থেকে প্রায় 2 কোটি টাকা তুলেছেন, এমন গুরুতর অভিযোগ করছেন যারা প্রতারিত হয়েছেন তারাই, অর্থাৎ প্রতারিতরাই কিন্তু এই অভিযোগটা এনেছেন। বীরভূমের ইলামবাজারের বেকার যুবক অনুপম নন্দী, তার বক্তব্য, বাবার অবসরের পর পাওয়া টাকা চাকরির জন্য দিয়েছিলেন এই ফায়ার ব্রিগেড অফিসার সুব্রত ভট্টাচার্যকে। সর্বশান্ত হয়ে টাকা জোগাড় করেছিলেন কিন্তু চাকরি জোটেনি, বাবার মৃত্যুর পর খাওয়া জোটেনি ঠিকভাবে, বাবা শ্রাদ্ধ করতে পারেনি টাকার অভাবে। অনুপমের কথায় এই সুব্রত বিধায়ক তাপস সাহার এজেন্ট। অভিযুক্ত অফিসার সুব্রত টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করে একটি কোর্ট পেপারে সই করেন বলে সূত্রের দাবি। বিভাগীয় তথ্য বলছে বর্তমানে হাওড়া গোলাবাড়ি দমকলের ইন্সপেক্টর সুব্রত ভট্টাচার্য। অভিযোগ, বর্ধমানের কাকসা ও মেমারি দমকল স্টেশনে থাকার সময় 18 জন যুবকের কাছ থেকে 10 লক্ষ টাকা নেন তিনি। অভিযোগ, স্থানীয় সূত্রে সেই 18 জনের মধ্যেই 4 জনকে টাকা ফেরত দেবেন বলে স্বীকারপত্র দেন তিনি। বিভাগের কয়েকজন সহকর্মীর আত্মীয়দের টাকাও আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ। সূত্রের দাবি, বিনয় সাহা, বাপি দাস, অনুপম নন্দী ও রাজকুমার চন্দ্রকে টাকা ফেরত দেবেন বলেন অভিযুক্ত অফিসার সুব্রত। অভিযোগ, এই টাকা ফেরতের জন্য সুব্রতর দেওয়া চেকগুলো ভুয়ো ছিল, সেখানেও ফায়ার ব্রিগেড অফিসার সুব্রত ভট্টাচার্যের সই রয়েছে। দমকলে কাজ দিতে না পেরে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেলের চাকরি পাইয়ে দেবেন বলে জাল নিয়োগপত্র দিয়েছিলেন বলে দমকল বিভাগের ওই অফিসারের বিরুদ্ধে অভিযোগ। বিষয়টি নিয়ে অনুপম মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, লিখিত অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে। এদিকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে গোটা ঘটনা জানিয়ে ইমেল মারফত অভিযোগ করেছেন অনুপম। অভিযোগ সম্পর্কে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, অভিযোগ হাতে এলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন এগুলো তো হয়েছেই, কিন্তু কয়েকটা প্রশ্ন আপনাদের মনেও ঘুরছে যে চাকরির জন্য কেন টাকা দিয়েছিলেন ওই যুবক। এটা কিন্তু এক প্রকার অপরাধ এবং এটা অপরাধী, কারণ চাকরির জন্য টাকা দেওয়া মানে ঘুষ দেওয়াটা যেমন অপরাধ, নেওয়াটাও অপরাধ। এবার ঘটনা হচ্ছে চাকরির জন্য টাকা কেন দিয়েছিলেন, তার যদি আমরা ভেতরের দিকে ভাবি একটু, যে যখন কোনো চাকরি প্রার্থী জানতে পারছেন যে টাকা ছাড়া কোনো জায়গায় চাকরি পাওয়া সম্ভব নয়, তো সেই অবস্থাতেই কিন্তু অনেক এডুকেটেড এবং ভালো ছেলে, যাদের রেজাল্টও ভালো, এরকম ছেলেরাও কিন্তু এই খপ্পরে পা দিয়েছেন এবং এই যে অপরাধটা করে বসেছেন। কি অপরাধ? না, নিজেদের সম্পত্তি বিক্রি করে বা যেটুকু ছিল সব কিছু দিয়ে জোগাড় করে, টাকা জোগাড় করে টাকাটা এই সমস্ত এজেন্টদের হাতে দিয়ে সর্বশান্ত হয়েছেন, এটাও কিন্তু তাদের এক প্রকার অপরাধ। তো এখন সর্বশান্ত হয়ে তারপরে এখন অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় যে আমাদের টাকা চলে গেছে বা এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু প্রথমেই যদি আমরা আরেকটা জিনিস ভাবি, যে যারা
টাকা দিয়েছেন চাকরির জন্য, তারা যদি টাকা না দিতেন তাহলে তাদের চাকরি হতো না, এটাই তো আসল কথা। কিন্তু চাকরি হবে না, কিন্তু টাকা যদি আমি না দিই তাহলে যারা টাকা নিচ্ছে এজেন্টরা তারাও কিন্তু এই ব্যবসাটা রমরমিয়ে করতে পারতো না। যখনই দেখা গেল যে ব্যবসাটা ভালোই চলছে, টাকার বিনিময়ে চাকরি যখন চারিদিকে সার্কুলার হয়ে গেছে যে টাকা ছাড়া চাকরি হবে না, তখনই কিন্তু সমস্ত ক্যান্ডিডেট যারা টাকা দিয়েছেন তারা সর্বশান্ত হয়ে এই টাকাগুলো কিন্তু জোগাড় করে দিয়েছেন। তো তাদেরও যেমন একদিকে অপরাধ রয়েছে, তো যাই হোক আগামী দিনে কী হয় দেখা যাবে। এবং আরও যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টে কী তদন্ত হয় বা আদৌ কোনো তদন্ত হয় কি না সেদিকেও আমরা নজর রাখছি। আপনাদের আরও একটা জিনিস বলে রাখি যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিই তো প্রথমে এই দুর্নীতির ব্যাপারে বিভিন্ন কঠোর রায় দিয়েছিলেন এবং চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ওনাকে এই মামলা থেকে সরে দাঁড়াতে হতে পারে। তার কারণ একটা ইন্টারভিউ নিয়ে প্রশ্ন উঠেছে, যে এবিপি আনন্দেতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন উনি, তো সেটা নিয়ে সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আলোচনা চলছে। তো হতে পারে আগামী দিনে এই দুর্নীতির যে মামলা সেখান থেকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হতে পারে। যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই দুর্নীতিবাজরা অনেকটাই রেহাই পাবে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে সমস্ত অকিবহল মহল। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নজর রাখবেন শিকদার্স একাডেমিতে। থ্যাংক ইউ।